শুভ সন্ধ্যা মু লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুচি আজ সন্ধ্যার কোন টপ নিউজেস রয়েছে চলন্তু দেখি নবা তা পূর্ব সমস্ত চ্যানেল কু সাবস্ক্রাইব করে পাখর থিবা অল বেল আইকন কু দবাই দিয়ন্তু কারণ যাহা বি লাটেস্ট ইনফরমেশন রয়েছে আপনার সর্বপ্রথমে পাই পারিবে তো দেখন্তু প্রথম অপডেট রয়েছে OSSSC নিযুক্তি সুযোগ 2712টি পদবী পাই জারি হেলা বিজ্ঞপ্তি 26 তারিখর আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়ে তো যে আবেদন করা চাহুমান অফিসিয়াল ওয়েবসাইট www.ossssc.gov.in যাই আবেদন করে পে বলে পরামর্শ দিয়া যাচ্ছি যা কি লাস্ট ডেট রয়েছে নভেম্বর মাস 20 তারিখ পরবর্তী অপডেট রয়েছে এবে লোক মিলব প্রিমিয়াম বস সেবা ফোনলে বুক হব সিট বলে তথ্য রয়েছে বর্তমান দিল্লির লোক মানে খুব শীঘ্র মেট্রোরে যাতায়াতর মুক্তি পাইব যাচ্ছেন বাস্তবরে দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার দিন প্রিমিয়াম বস এগ্রিগেটর যোজনা অনুমোদন করেছিবা সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে আজর দিন ভারত পাই বেশ গুরুত্বপূর্ণ মহাকাশ ক্ষেত্রে ইতিহাস রচিছি ভারত মিশন গগনযানক সফলতার সহ লঞ্চ করেছি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো ক্রু মডিউল লঞ্চ সফল হয়েছিবা নেই ইসরোর মুখ্য এস সোমনাথ সূচনা দিয়েছেন এয়া পূর্বরু খারাপ মৌসুমী কারণর ক্রু মডুলার লঞ্চ কু স্থগিত রখা যাই পরবর্তী অপডেট রয়েছে 31 অক্টোবর পূর্বর করতু এই কাম নচেত আপনার মানে শৈবে বড় ক্ষতি তো যে মিউচুয়াল ফন্ডে অর্থ বিনিয়োগ করেছেন সেই গোটে বহু বড় ইম্পর্টাট খবর তো যদি আপনার মানে বর্তমান পর্যন্ত মিউচুয়াল ফন্ড পাই ইকেওয়াইসি করে না তাহলে নিহতি ভাবে অক্টোবর মাস 31 তারিখ পূর্বর করা পরামর্শ দিয়া যাই নহলে আপনার অসুবিধার পড়িপারতি পরবর্তী অপডেট রয়েছে রমাদেবী কলেজে র্যাগিং গণশিক্ষা বিভাগ ঘটনার তদন্ত করুবা সূচনা রয়েছে ওড়িশার রাজধানী রমাদেবী জুনিয়র কলেজে জনে ছাত্রী র্যাগিং করিবার অভিযোগ আসিছি যুক্ত দুইর প্রথম বর্ষর ছাত্রী এনে অভিযোগ আনিথিবা তথ্য রয়েছে পরবর্তী অপডেট রয়েছে SBI ক্রেডিট কার্ডে অনলাইন এবং অফলাইন শপিং উপরে জোরদার অফর রয়েছে তো যদি আপনার SBI ক্রেডিট কার্ডর শপিং বেড়ে পেমেন্ট করছেন তাহলে আপনার বহু সারা ডিসকাউন্ট মিলব বলে তথ্য রয়েছে তো যেপরিকি আপনার অফলাইন যেটি কিছু বি শপিং করছেন মোবাইল টিভি ফ্রিজ সেটি মধ্যে আপনার পাইপারে তা সহ আপনার আমাজন ফ্লিপকার্টে যদি বি কিছু কিনুচার সেটি বি আপনার ক্যাশব্যাক অফর মিলুথিবা তথ্য রয়েছে যেটা আপনার নভেম্বর 15 তারিখ পর্যন্ত অফর রহব পরবর্তী অপডেট রয়েছে বড়া অবধি এই দিন পর্যন্ত আবেদন করে পে সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ বলে সূচনা রয়েছে যে ছাত্রছাত্রী মানে CBSE সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ আবেদন করে না সেই বড় খবর সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড 2023-24 বর্ষ পাই সারা দেশের 11 কিংবা প্লস টু শ্রেণীর পড়ুবা ছাত্রছাত্রী স্কলারশিপ আবেদন তারিখক 31 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা যাইথিবা সূচনা রয়েছে তো যে আবেদন করে না সেমানে আবেদন করে পে যা ফলরে ছাত্রী মানুষ প্রতি মাসে 500 টাকা প্রদান করা যাব তো আবেদন করা পাই CBSE.gov.in সাইট কু যাই সম্পূর্ণ ইনফরমেশন পাইপারে পরবর্তী অপডেট রয়েছে সুন্দরগড়ে পুঁ 11 স্ক্রব টাইপ আক্রান্ত চিহ্নট হয়েছিবা সূচনা রয়েছে যাকে পরীক্ষণ পাই 51টি নমুনার 11 জন পজিটিভ চিহ্নট হয়েছেন এয়াকু মিশাইবা পরে মোট পজিটিভ সংখ্যা 466টি কু বৃদ্ধি পাইছে পরবর্তী অপডেট রয়েছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ঘোষণা এসীয় পারা ক্রীড়ারে ভাগ নেইথিবা সমস্ত ক্রীড়াবিদ কু মিলিব 10 লক্ষ টাকার প্রোৎসাহন রাশি পরবর্তী অপডেট রয়েছে দক্ষিণ পশ্চিম পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিবলয় লঘুচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে আসন্তা 23 তারিখ বেলকু অধিক ঘনীভূত হয়ে অবপাতর রূপ নেবার সম্ভাবনা রয়েছে এনে ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর সূচনা দিয়া যাই এর প্রভাবে উপকূল সমেতে দক্ষিণ ওড়িশার কিছু জেলায় বর্ষা হওয়া নিয়ে পূর্বানুমান করা যাই পাণিপাগ বিভাগর সূচনা অনুযায়ী এর প্রভাবে 24 তারিখে উপকূল ওড়িশার পুরী খোর্ধা কটক জগৎসিংহপুর যাজপুর কেন্দ্রাপড়া গঞ্জাম গজপতিরে হালকারু মধ্যম ধরনের বর্ষা হবার সূচনা রয়েছে 25 তারিখে বর্ষার পরিমাণ বৃদ্ধি পাইব উপকূল ওড়িশা সমেতে গঞ্জাম গজপতি কোরাপুট মালকানগিরি অনুগুল ঢেঙ্কানাল এবং নয়াগড় জেলার বর্ষা হব বলে সূচনা রয়েছে বিশেষ করে উপকূল ওড়িশার কিছু জেলার
ପ୍ରବଳରୁ ଅତି ପ୍ରବଳ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଏହି ସମୟରେ ଘଣ୍ଟା ପ୍ରତି ପବନର ବେଗ 50-60 କିଲୋମିଟର ରହିବ, ଏପରିକି ସ୍ଥଳ ବିଶେଷରେ ଏହା 70 କିଲୋମିଟର ପର୍ଯ୍ୟନ୍ତ ଛୁଇଁବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଏହି ସମୟରେ ସମୁଦ୍ର ଅଶାନ୍ତ ରହୁଥିବାରୁ ମତ୍ସ୍ୟଜୀବୀମାନଙ୍କୁ ସମୁଦ୍ର ଭିତରକୁ ନ ଯିବା ପାଇଁ ପରାମର୍ଶ ଦିଆଯାଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ରାଜ୍ୟରେ ବସ୍ ଧର୍ମଘଟ ସ୍ଥଗିତ ରଖିଲା ମାଲିକ ସଂଘ। ଆସନ୍ତା 31 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଧର୍ମଘଟ ସ୍ଥଗିତ ରହିଲା, ପୂଜା ପାଇଁ ସ୍ଥଗିତ ରହିଲା ବସ୍ ଧର୍ମଘଟ। ଆଜିଠୁ ସାରା ରାଜ୍ୟରେ ଚାଲିଛି ପୁଣି ବସ୍, 31 ତାରିଖ ଯାଏଁ ବସ୍ ଧର୍ମଘଟ ସ୍ଥଗିତ ହୋଇଥିବା ସୂଚନା ରହିଛି। ବସ୍ ମାଲିକ ସଂଘ ପକ୍ଷରୁ ପ୍ରେସ୍ ମିଟିଂ କରି ସୂଚନା ଦେଲେ ସମ୍ପାଦକ ଦେବେନ୍ଦ୍ର ସାହୁ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଓ ପରିବହନ ମନ୍ତ୍ରୀଙ୍କ ଅପିଲ ପରେ ସ୍ଥଗିତ ହୋଇଛି। ଯାତ୍ରୀଙ୍କ ଅସୁବିଧା ପାଇଁ ବସ୍ ମାଲିକ ସଂଘ କ୍ଷମା ମାଗିଛନ୍ତି। ଆସନ୍ତା 26 ତାରିଖରେ ଆଲୋଚନାକୁ ଅପେକ୍ଷା ବୋଲି ବସ୍ ମାଲିକ ସଂଘ କହିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, 10ମ ବୋର୍ଡ ପରୀକ୍ଷାର୍ଥୀଙ୍କ ପାଇଁ ଶିକ୍ଷା ବିଭାଗର ସ୍ୱତନ୍ତ୍ର ରଣନୀତି। 10ମ ବୋର୍ଡ ପରୀକ୍ଷାର୍ଥୀଙ୍କ ମନରୁ ଭୟ ଦୂର କରିବା ପାଇଁ ସରକାର ଆପଣାଇଛନ୍ତି ନୂଆ ରଣନୀତି। ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ ସ୍ୱତନ୍ତ୍ର ଟିପ୍ସ ଦେବେ ଶିକ୍ଷକ। ଆସନ୍ତା 4 ତାରିଖରେ ସମସ୍ତ ବିଦ୍ୟାଳୟରେ ଏନେଇ ସ୍ୱତନ୍ତ୍ର କାର୍ଯ୍ୟକ୍ରମ କରାଯିବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଅନୁକମ୍ପାମୂଳକ ନିଯୁକ୍ତି ପାଇପାରିବେ ବିବାହିତ ଝିଅ। ଓଡ଼ିଶା ହାଇକୋର୍ଟଙ୍କ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଶୁଣାଣି। ସାଧାରଣ ଭାବେ ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କର ମୃତ୍ୟୁ ପରେ ତାଙ୍କର ସନ୍ତାନମାନେ ଅନୁକମ୍ପାମୂଳକ ନିଯୁକ୍ତି ପାଇବା ପାଇଁ ଆବେଦନ କରିଥାନ୍ତି। ତେବେ ଏହା ମଧ୍ୟରେ ଅନୁକମ୍ପାମୂଳକ ନିଯୁକ୍ତି ସମ୍ବନ୍ଧୀୟ ଏକ ମାମଲାରେ ରାଜ୍ୟ ହାଇକୋର୍ଟ ଏକ ବଡ଼ ନିଷ୍ପତ୍ତି ଶୁଣାଇଛନ୍ତି। ଜଣେ ଝିଅ ବିବାହ କରିବା ପରେ ବି ବାପଘରର ଜଣେ ସଦସ୍ୟ ହୋଇପାରିବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି, ତେଣୁ ସେ ଅନୁକମ୍ପାମୂଳକ ନିଯୁକ୍ତି ପାଇପାରିବେ ବୋଲି ହାଇକୋର୍ଟ ରାୟ ଶୁଣାଇଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ପାଇଖାନା ଟାଙ୍କି ସଫା ବେଳେ ମୃତ୍ୟୁ ହେଲେ ମିଳିବ 30 ଲକ୍ଷ ଟଙ୍କାର କ୍ଷତିପୂରଣ। ସରକାରଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଲେ ସୁପ୍ରିମକୋର୍ଟ। ଅନେକ ସମୟରେ ନାଳ ନର୍ଦ୍ଦମା ଏବଂ ପାଇଖାନା ଟାଙ୍କି ସଫା କରିବା ବେଳେ ଲୋକଙ୍କର ମୃତ୍ୟୁ ହେଉଛି। ଏ ଘଟଣାକୁ ନେଇ ସୁପ୍ରିମକୋର୍ଟ ଗଭୀର ଚିନ୍ତା ପ୍ରକଟ କରିଛନ୍ତି। ଏହାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଜନସ୍ୱାର୍ଥ ମାମଲାର ଶୁଣାଣି କରି ସର୍ବୋଚ୍ଚ ଅଦାଲତ ଆଦି ସରକାରଙ୍କୁ ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଥିବା ସୂଚନା ରହିଛି। ସେ କହିଛନ୍ତି, ନାଳ ନର୍ଦ୍ଦମା ଏବଂ ପାଇଖାନା ସଫା କରିବା ପରେ ଯଦି କାହାର ମୃତ୍ୟୁ ହେଉଛି, ତେଣୁ ସେମାନଙ୍କ ପରିବାରକୁ କ୍ଷତିପୂରଣ ଦିଆଯିବ। ସୂଚନା ଅନୁସାରେ ଅନେକ ସମୟରେ ନାଳ ନର୍ଦ୍ଦମା ଏବଂ ପାଇଖାନା ଟାଙ୍କି ସଫା କରିବା ବେଳେ ଲୋକଙ୍କର ମୃତ୍ୟୁ ହେଉଛି। ଘଟଣାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ସୁପ୍ରିମକୋର୍ଟ ମୃତକଙ୍କ ଫ୍ୟାମିଲି ଲୋକଙ୍କୁ 30 ଲକ୍ଷ ଟଙ୍କାର କ୍ଷତିପୂରଣ ଦିଆଯିବ ବୋଲି ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଭାରତ ସହିତ ତିକ୍ତତା ମଧ୍ୟରେ କାନାଡ଼ାର ବଡ଼ ନିଷ୍ପତ୍ତି। ମୁମ୍ବାଇରେ ଭିସା ଅଫିସ୍ ବନ୍ଦ କଲା ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଏକସଙ୍ଗେ ନିର୍ବାଚନ କରାଇବା ନେଇ ରୂପରେଖ ପ୍ରସ୍ତୁତି ନିମନ୍ତେ ପୂର୍ବତନ ରାଷ୍ଟ୍ରପତି ରାମନାଥ କୋବିନ୍ଦଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଗଠିତ ଉଚ୍ଚସ୍ତରୀୟ କମିଟିକୁ ଆସନ୍ତା 25 ତାରିଖରେ ନ୍ୟାୟିକ ଆୟୋଗ ଏହାର ମତାମତ ଜଣାଇବ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଉଜ୍ଜଳା ଯୋଜନା ହିତାଧିକାରୀଙ୍କର ଯାଞ୍ଚ ପାଇଁ ସବୁ ଜିଲ୍ଲାରେ ହେବ ଉଜ୍ଜଳା କମିଟି ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଉଜ୍ଜଳା ଯୋଜନା ଅନ୍ତର୍ଗତ ହିତାଧିକାରୀଙ୍କର ଯାଞ୍ଚ ଏବେ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ କମିଟି କରିବ। କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ଦେଶର ସବୁ ଜିଲ୍ଲାରେ ଉଜ୍ଜଳା କମିଟି ଗଠନ କରିବା ପାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଥିବା ବିଶ୍ୱସ୍ତ ସୂତ୍ରରୁ ଜଣାପଡ଼ିଛି। ଆହୁରି ମଧ୍ୟ ଜଣାପଡ଼ିଛି, ଯୋଜନାର କ୍ରମାନ୍ୱୟନର ତଦାରଖ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ କମିଟି କରିବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ଯୋଗ୍ୟ ହିତାଧିକାରୀମାନଙ୍କୁ ଯେଭଳି ଉଜ୍ଜଳା ସଂଯୋଗର ଲାଭ ମିଳିପାରିବ ସେ ନେଇ କମିଟି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ନିର୍ବାହ କରିବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ସାମାନ୍ୟ କମିଲା ପେଟ୍ରୋଲ ଆଉ ଡିଜେଲ ଦର। ଓଡ଼ିଶା ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରରେ ଆଜି ପେଟ୍ରୋଲ ଦର ଲିଟର ପିଛା 103.04 ପଇସା, ଡିଜେଲ ଦର ଲିଟର ପିଛା 94.61 ପଇସା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଭୁଲ କଲା ଓଏସ୍ଏସ୍ସି ଭୋଗିବେ ପାର୍ଥୀ। ହିନ୍ଦୀ ସଂସ୍କୃତ ଶିକ୍ଷକ ନିଯୁକ୍ତି ପରୀକ୍ଷା ବାତିଲ ହୋଇଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ସୁନାଦରକୁ ନେଇକି ଓଡ଼ିଶା ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରରେ ଆଜି 22 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 56,600 ଟଙ୍କା ଥିବାବେଳେ 24 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 61,750 ଟଙ୍କା ଥିବା ଲକ୍ଷ୍ୟ କରାଯାଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହିଛି, SBI ଫାଉଣ୍ଡେସନ ପକ୍ଷରୁ ସ୍କଲାରସିପ୍ ଦିଆଯାଉଛି। ତ ଯଦି ଆପଣମାନେ ଷଷ୍ଠ ଶ୍ରେଣୀରୁ ନେଇକି +2 ପର୍ଯ୍ୟନ୍ତ ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି, ତାହେଲେ ଆପଣମାନେ ସ୍କଲାରସିପ୍ ପାଇଁ ଆବେଦନ କରିକି 10,000 ଟଙ୍କା ପାଇପାରିବେ ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ସ୍କଲାରସିପ୍ର ନାମ ରହୁଛି SBIF ଆଶା ସ୍କଲାରସିପ୍ ପ୍ରୋଗ୍ରାମ, ଯେଉଁଟା ଆବେଦନର ଲାଷ୍ଟ ଡେଟ୍ ରହିଛି 30 ନଭେମ୍ବର। ତ ଯେଉଁମାନେ 75% ମାର୍କ ରଖିଥିବେ ପ୍ରିଭିୟସ୍ ଇୟରରେ, ଯଦି ଆପଣମାନେ 10ମ ଶ୍ରେଣୀରେ ପଢ଼ୁଛନ୍ତି ତାହେଲେ ଆପଣମାନେ 9ମ ଶ୍ରେଣୀରେ 75% ମାର୍କ ରଖିବା ଦରକାର।
तो जदि प्लस टू पढ़ुंस दशम श्रेणी में मिनिमम 75% मार्क रखा दरकार। तो जेकोसी जदि आपने षठ श्रेणी में पढ़ुंस पंचम श्रेणी में आपण मैंने 75% मार्क रखा दरकार। मिनिमम 75% मार्क आपने प्रिवियस जो जहाँ भी पढ़ुवे रखा दरकार। आपणकर फैमिली इनकम 3 लक्ष टू कम होने स्कॉलरशिप आवेदन करेंगे। आवेदन करके 10,000 टंका नहीं पारे। अप्लाई करने आपने बॉडीफोर्ड स्टडी ऑफिशियल साइट जाकि आवेदन करने परामर्श दि जाए। तो जहाँकि आज के टॉप न्यूज था तासी जो मैंने निज मोबाइल मध्यम पैसा रोजगार करने को चाहते सब बहुत बड़ी आप्लिकेसन रही है अपस्टॉक आप्लिकेसन जो प्रति रेफर आपको 150 टंका मिल जहाँ आप बैंक ट्रांसफर करेंगे। वीडियो डिस्क्रिप्शन लिंक अच्छी डाउनलोड करके पैसा कमातु। थैंक यू। जय जगन्नाथ।